ংসুএে হাও হিং নিমেনি শাহাদাত হ্যালাও স্যার হ্যালো ক্লাসমেটস হাউ আর ইউ ওয়েলকাম টু টুডেইজ অনলাইন ক্লাস আই এম টিচার শাহাদাত আপনার যারা অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন আপনাদের সকলকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে আমি এখন সরাসরি আমাদের ক্লাসে চলে যাবো আজকে একটি সুন্দর এবং নতুন একটি বিষয় শিখাবো সুন্দর একটি কেবল একটি শব্দ এমনভাবে শিখাবো যেটা দিয়ে আমি দুইটা জিনিস প্রমাণ করতে চাব একটা হচ্ছে চাইনিজ ইজ দি ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ অফ দিস ওয়ার্ল্ড এটা দ্বিতীয় হচ্ছে আমার প্রফেশনাল অনলাইন পড়ানো অন্য যে কোনো স্থানের ক্লাসরুমের পড়ার চেয়েও ভালো এই দুটা জিনিস আমি বোঝাবার চেষ্টা করব একটি শব্দ এমনভাবে আমি নতুন এবং পুরাতন সকলকে শেখাব যদি কেউ আপনারা স্বীকার না করেন চাইনিজ সহজ নয় অবশ্যই আপনি মন্তব্যে লিখতে পারবেন কেবল তাই নয় আমার অনলাইন পড়া অন্য যে কোনো স্থানের টিচারদের ক্লাসরুমের পড়ার চেয়েও ভালো না হলে সেটাও মন্তব্যে লিখতে পারবেন এখন আমি সরাসরি চলে যাচ্ছি আপনারা এই যে শব্দ একটি দেখতে পাচ্ছেন এটা একটা চাইনিজ ক্যারেক্টার এই চাইনিজ ক্যারেক্টারটাকে উচ্চারণ করে চাইনিজ ফনেটিক্সে চাই চাইনিজ বর্ণমালাকে বলে ফিন ইন ফিন ইন চাই এখানে অনেকটা বাংলা চয়ের মতো উচ্চারণ ফোর্থ টোনে উচ্চারণ হচ্ছে এই চায়ের দুইটা অর্থ আছে ইংরেজিতে যেরকম আমরা বলি অ্যাট অথবা ইন ইংলিশে দুইটা শব্দ লাগে কিন্তু চাইনিজে একটা চাই দিয়েই করা যায় একটু পরে আমরা এই চাই লেখাটাও আমরা শিখে যাব চাই চাই অ্যাট অথবা ইন বাংলায় যদি বলি আমরা কি বলি যদি বলি আই এম অ্যাট স্কুল ইংলিশে আমি স্কুলে আছি বাংলায় যদি বলতে চাই সহজভাবে যে আমি উত্তরাতে তিনি ঢাকাতে তে এই যে এ তে এই কথাগুলো বাংলায় বলতে গেলে চাইনিজ একটা চাই বলতে হয় চাই সো এটা দিয়ে আমরা ছোট্ট শব্দ বলি সেই শব্দগুলো ব্যবহার করছি যেটা আমরা আগে শিখেছি আমরা আগে শিখেছি ওয়া এ ওয়া ক্যারেক্টারটি মানে হচ্ছে আমি ওয়া তার সাথে সাথে এই হয়ে যাচ্ছে ওয়া চাই অর্থ হচ্ছে আই অ্যাট আমি আছি ওয়া চাই এরপর আরেকটা হচ্ছে নি নি মানে তুমি নি চাই তারপরে যদি বলি থা এটা হচ্ছে পুরুষ থা থা চাই হি হিট আরেকটা থা দিয়েছে এটা হচ্ছে মহিলা থা 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 চাই সো মাঝখানে কিছু আমি ডট 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 দিয়েছি খালি জায়গায় রেখেছি তার মানে আপনি এখানে যা খুশি তাই লাগাতে পারবেন আপনি বলতে চাচ্ছেন আমি বাড়িতে আছি বাড়ি মানে হচ্ছে চেয়ার তখন আপনি সিম্পলি বলবেন ওয়া চাই আমি চেয়া চেয়া চাই বাড়িতে আছি আমরা আগেই শিখেছি বলে বাড়িকে চেয়া 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 মানে বাড়ি ওয়া চাই চেয়া আমি বাড়িতে যদি বলি আমি উত্তরাতে ওয়া চাই উত্তরা যদি বলে নি চাই নিচাই এখানে না বলে যদি বলি তুমি স্কুলে আছো আমরা স্কুলকে পড়েছি আমরা শিয়াও শোয়েশিয়াও শুয়েশিয়াও তুমি স্কুলে নিচাই শুয়েশিয়াও তুমি স্কুলে বলে থা চাই থা চাই যে কোনো একটা জায়গার নাম ধরে থা চাই চুং কোয়া সে চায়নাতে আছে থা চাই চুং এখানে আমি চেয়া কথাটা হানজে দেওয়া লিখি নাই কিন্তু শুয়ে কথাটা কথাটাও দিয়ে লিখি নাই পিনে লিখেছি এবং চুংকুয়া এমনভাবে লিখেছি যে আমরা চাইনিজ পড়তেছি এই শব্দটা যেখানেই দেখি না কেন কোনো ট্রাকের মধ্যে পিক আপের মধ্যে জিপের মধ্যে যে কোনো জায়গায় কোনো মালপত্রের মধ্যে জিনিস কেনার মধ্যে যদি এটা দেখি আমরা বুঝতে পারবো মেড ইন চায়না চুংকুয়া চাই চুংকুয়া আই এম অ্যাট চায়না এখন কী বলতে চাই আমি বেইজিংয়ে তাহলে ওয়া ওয়াচাই বেইজিং আমি কিন্তু এক হাতে মোবাইল ধরে আরেক হাতে লিখছি আপনাদের দেখাবার জন্য এবং চাইনিজ লেখা ব্যক্তি গিয়ে আপনাকে অবশ্যই স্ট্রোক অর্ডার মেনটেন করে লিখতে হবে সো এই চাইটা কিভাবে স্ট্রোক অর্ডার দেখে লেখা আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে হচ্ছে হাং একটা সমান্তরাল দাগ হাং তারপরে এটার মধ্যে এইভাবে দিব এরপরে একটা আবার ভার্টিক্যাল দিব তার মানে একটা সমান্তরাল টপ টু বটম লেফট ফলিং টপ টু বটম তারপরে আরেকটা ভার্টিক্যাল টপ টু বটম এরপরে আমরা শিখেছি আগে দশ চাইনিজ ভাষায় দশ শুধু যদি একটা দাগ দিই তাইলে হচ্ছে ই এই ই এর উপরে যদি একটা ভার্টিক্যাল দাগ থাকে তাইলে হয় শ্রে শ্রে মানে দশ তার নিচে যদি আরেকটা দাগ হয় সেটা হয়ে যায় ও মানে ধুলাবালি তার মানে চাই লেখতে গিয়ে মাঝখানে একটা ধুলাবালি ক্যারেক্টার একটা লাগে এই যে সম্পূর্ণ জিনিসটা হলো এইটা উচ্চারণ হচ্ছে চাই আমি আবার লেখি দেখেন স্ট্রোক কটা ঠিক রাখতে হবে এটা হচ্ছে এক নম্বর স্ট্রোক এটা এক নম্বর স্ট্রোক এটা হচ্ছে দুই নম্বর স্ট্রোক এটা হচ্ছে তিন নম্বর স্ট্রোক এটা চার নম্বর স্ট্রোক এটা পাঁচ নম্বর স্ট্রোক এটা ছয় নম্বর স্ট্রোক যদি এইভাবে লিখি দিস ইজ ওয়ান দিস ইজ টু দিস ইজ থ্রি দিস ইজ ফোর দিস ইজ ফাইভ দিস ইজ সিক্স যদি স্টেপ বাই স্টেপ লিখি দেখেন প্রথম একটা দাগ লিখলাম বইয়ের মধ্যে আপনি এইভাবে দেখবেন ইন্টারনেটেও এইভাবে দেখতে পাবেন পরের দাগটা এইভাবে দেখবেন তারপরের দাগটা আপনি এইভাবে দেখতে পাবেন এরকম তারপরে দাগটা এরকম দেখতে পাবেন বা একবারে ডাইরেক্ট হয়তো দিয়ে দেবে কারণ এটা তো আমরা আবার পৃথকভাবে শিখছি সো স্টেপ বাই স্টেপ এই জিনিসটাকে আমরা বলছি স্ট্রোক অর্ডার অর্ডার মেনটেন করে শিখতে হবে চাই চাই অর্থ আমরা শিখেছি অ্যাট এবং ইন এমনভাবে শিখবেন এটার ব্যবহার যেন আর না বলতে হয় যদি আমি বলতে চাই আমি রাজশাহীতে আছি সিম্পলি বলবো চাই রাজশাহী মানে কোনো জায়গার নামের আগে চাই বললেই হয়ে যাবে যদি বলি স্কুলে আছি ওয়া চাই স্কুল ওয়া চাই সুয়েশিয়াও এখন এই চাই এটা তো নেগেটিভও হতে পারে কতগুলো বিশেষ বিষয় এটা দিয়ে শেখাচ্ছি খেয়াল করবেন এটাকে চমৎকার স্লাইড চাই চাই এখন চাইকে নেগেটিভ করতে হচ্ছে এটাকে বলে পু চাই পু মানে হচ্ছে নো আমরা জানি নো অথবা নট পু চাই চাই নিজেও টন পু নিজেও টন এই কারণে পুয়ের পরে আরেকটি টন আছে বিধায় পুটি সেকেন্ড টোন হয়ে গেছে পু চাই নট অ্যাট চাই মা চাই মা আমরা যদি কাউকে বলি তুমি আছো কি সে আছে কি চাই মা তারপরে হচ্ছে চাই চাইপুচাই আছে কি নাই চাই চাইপুচাই দিলেও এখানে কোশ্চেন মার্ক দিতে হবে সো আমরা এটা বাক্য কীভাবে করতে পারি সিম্পলি যদি বলি চাই দিয়ে ওয়া চাই চেয়া আমি বাড়িতে আছি আবার যদি বলি ওয়া পুচাই চেয়া আমি বাড়িতে নাই আর যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি বাসায় আছো কি কিনা নিচা আমা তুমি বাড়িতে আছো কি যদি বলি সে বাড়িতে আছে কি থা চাইছে আমা সে বাড়িতে আছে কি যদি বলতে চাই উত্তর সে বাড়িতে আছে তাহলে উত্তরটা এরকম হবে থা চাই চেয়া থা চাই চেয়া আর যদি উত্তর হয় সে বাড়িতে নাই তাহলে থা পু চাই চেয়া আর যদি কখনও কখনো সে বাড়িতে থাকতেও পারে নাও থাকতে পারে এরকম এই ধরনের নাকি দিয়ে কোশ্চেন করি তখন আমরা বলবো থা চাই পুচাই চেয়া সে বাড়িতে আছে কি নাই থা চাই পুচাই চেয়া যদি আমরা বলি এই তুমি আগামীকাল বাসায় থাকবা কি থাকবা না এরকম হচ্ছে নি মিংথিএন চাই পুচাই চেয়া এই সেন্টেন্সটা দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করব। করবো এইটা খেয়াল করেন আমি লিখতেছি নি মানে তুমি নি এটা হচ্ছে মেং মানে নেক্সট মেং থিয়েন থিয়েন মানে হচ্ছে দিন মেং থিয়েন নেক্সট ডে মানে আগামীকাল মেং থিয়েন চাই মানে অ্যাট চিয়া মানে বাড়ি মা মানে কোশ্চেন কি সুন্দর একটা সেন্টেন্স দেখেন নি মিং থিয়েন চাই চিয়া মা নি মিং থিয়েন চাই চেয়া মা আর চাইনিজ ভাষাটা কীভাবে পড়বে এটা দেখায় মনে করেন এই সেন্টেন্সটা এখন আপনি একবার পড়লেন খাতার মধ্যে লিখে ফেলবেন লেখে এটাকে একাধিকবার বলতে হবে আমার সাথে আমি একটু গ্যাপ রাখবো আপনারা আমার সাথে সাথে কিন্তু পড়বেন আমি সেন্টেন্সটা বলে ঠিক সেই পরিমাণ সময় গ্যাপ রাখবো যেন আপনারা যেন রিপিট করতে পারেন প্লিজ রিপিট উইথ মি নি মিং থিয়েন চাইমা নি মিং থিয়েন চাইমা নি মিং থিয়েন চাইমা থ্যাংক ইউ এইভাবে ক্যাসেটটা যতবার শুনবেন এখন কথাটা হচ্ছে আমি যে পড়ালাম এটা যদি আমার সামনে ফিজিক্যাল ক্লাসে হতো এখানে যদি এই ক্লাসরুমের মধ্যে এখন স্টুডেন্ট থাকতো ছাত্র থাকতো তবে কিন্তু আমি ক্লাসটা ঠিক এইভাবেই করতাম এখন আমি শুধু মোবাইলের দিকে আর ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়েছিলাম আর আপনাদের কথা মনে মনে ভাবছিলাম তখন হয়তো আমি কারো কারো চোখের দিকে তাকাতাম আবার কেউ দেখতাম যে কেউ নোট নিচ্ছে কি না নোট না নিলে বলতাম হ্যাঁ এটা লেখেন খাতায় লেখেন ঠিক এই কাজটাই এখন আমি কিন্তু অনলাইনেও আপনাদেরকে বলবো এই যে ক্যাসেটটা শুনলেন এতগুলো বোর্ডের মধ্যে লেখা এতগুলো উচ্চারণ আপনি কাইন্ডলি খাতায় লিখে নেবেন খাতায় লিখলে আপনার ক্লাস নোট হয়ে গেলো আর আমার সাথে ক্যাসেটের সাথে সাথে পড়বেন তাইলেই কিন্তু এখানে অনলাইন হলো এখন ক্লাসরুমে যদি সত্যি সত্যি হতো একসময় ক্লাসরুমে ঘন্টা বেজে যেত ঘন্টা বাজলেই টাইম শেষ খোদা হাফেজ চাইছেন বলে আপনার চলে যেতেন তার মানে চল্লিশ মিনিট অথবা দুই ঘন্টার ক্লাসটা ঠিক নির্ধারিত ওই সময় থাকতো কিন্তু অনলাইনের ক্লাসের সুবিধাটা হচ্ছে এখন আপনি ইচ্ছা করলে আমার এই এই খানিক ক্লাসটা এই ক্লাসটা যতক্ষণই হোক না কেন আপনি ইচ্ছা করলে তা দুইবার শুনতে পারবেন ইচ্ছে করলে দশবার শুনতে পারবেন ইচ্ছে করলে আজকে থেকে আগামী তিরিশ দিন প্রতিদিন একবার করে শুনতে পারবেন এইটাই হচ্ছে অনলাইন ক্লাসের সবচেয়ে বড় মহাত্ম যে অনলাইন ক্লাসে আর আমি এত সুন্দরভাবে ব্যাখ্যা করে জিনিসগুলো বুঝাই বলে দিই এই জন্য আমি বলি যে আপনারা যদি কেউ অনেকে ভাবনা স্যার লকডাউন শেখ করে ঠিক আছে আমি অবশ্যই চাইনিজ ভাষা শিখলে আমি আপনার কাছেই শিখবো অনেকে আমাকে আশ্বস্ত করে এইভাবে যে স্যার এটা নিশ্চিত থাকেন আমার কথা আপনি আমার কাছে শিখেন আর যেখানেই শিখেন আপনি না আসলেও কিন্তু আমার কাছে স্টুডেন্ট আসবে যতদিন বেঁচে থাকবো আমি পড়াতেই থাকবো কিন্তু আমি বলবো আপনি সময় ব্যয় না করে আমার কাছে হোক অথবা অন্য যেখানেই হোক আপনি চাইনিজ শিখুন এখনই শিখুন সময় কারোর জন্য অপেক্ষা করবে না আজকে আমেরিকার যে অবস্থা এটা গত পাঁচ দিন আগে কেউ জানতো না এরকম অবস্থা হয়ে যাবে আজকে পুরা বিশ্ব যে করোনা সিচুয়েশন এইটা গত বছর অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসে কেউ জানতো না সো আগামী বছর কি হবে করোনা পরিস্থিতি শেষ আমিও তো বাঁচবো না এখন আমার একটা অভিজ্ঞ আমি একটা বত্রিশ বছর ধরে চাইনিজ কথা বলি এমন একজন অভিজ্ঞ টিচার আড়াই হাজার স্টুডেন্টকে পড়িয়েছি বহু বেসিক কোর্স করিয়েছি এই চাই কতবার পড়িয়েছি সো আমি বিভিন্ন উদাহরণ দিয়ে পড়াতে পারি এখন আমার মতো অভিজ্ঞতা লোকের সাথে যদি আপনি এখন পড়তে হয় অবশ্যই আপনি অনলাইনে পড়বেন আমাদের অনলাইনে পড়তে গেলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পৃথকভাবে আমি ক্লাসটাকে আর দিনটাই তো করছি না আমি এই সেন্টেন্সগুলো যেটা করেছিলাম এটা আমার সাথে আপনি পড়েন রিপিট করেন আমি টাইম খালি রাখবো ওয়া চাই ওয়া চাই চেয়া ওয়া চাই শুয়েশিয়াও থা চাই চুংকুয়া থা চাই বেইজিং এখন এগুলোকে কোশ্চেন যদি করি তাইলে হবে এরকম ওয়া চাই চেয়া মা আমি কি বাড়িতে আছি নিচাই শুয়েশিয়া মা তুমি কি বাড়িতে আছো থা চাই চুং কুয়া মা সে কি চায়নাতে থা চাই বেজিং মা সে কি এ? যদি এটা নেগেটিভ করতে চাই এখন আমি বলবো ওয়া পু চাই চেয়া পুচাই ওয়া পু চেয়া আবার বলবো নি পুচাই তুমি স্কুলে নাই থা পুচাই চুংকুয়া সে চায়নাতে নাই থা পুচাই বেজিং যদি কোশ্চেন করতে চাই এইভাবে বলবো ওয়া চাই চেয়া মা নিচাই মা থা চাই চুংকুয়া মা থা চাই বেজিং মা আর চাই পুচাই দিয়ে যদি করতে চাই তাইলে এইভাবে করবো চাই পুচাই আছে কি নাই ওয়া চাই পুচাই চেয়া নি চাই পুচাই সুয়েশিয়াও থা চাইপুচাই চুঙ্কুয়া থা চাইপুচাই বেজিং আজকের ক্লাসটা কেমন লাগলো আপনারা কিন্তু আমি দেখি অনেকে শুধু লাইক করেন ইয়া করেন কিন্তু শেয়ার করেন না কেউ আবার এই ক্লাসটা ভালো লাগলো একটু এত কৃপণতা আমাকে একটু বলেনও না উৎসাহ দেন না ভালো হয়েছে আমি ক্লাস লাইভ করার মধ্যে কোনো ভুল ত্রুটি করলে কেউ সংশোধন করে দেন না স্যার আপনি এই জায়গাটা একটু ভুল করেছেন অতএব আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা আমার এই এই যে ল্যাঙ্গুয়েজ সেন্টারে যে ফেসবুক গ্রুপটা আছে এই গ্রুপটা শেয়ার করবেন সদস্য বেশি হলে আমার পড়াতে আরও ভালো লাগবে এখন তো আপনারা ফ্রি শুনছেন আর মনে মনে ধারণা করবেন যদি মনে করেন আপনি চাই সম্বন্ধে সব কিছু শিখে ফেললেন এইভাবেই আপনি আগামী এক বছর আমার কাছে ফ্রি শিখতে পারবেন তাহলে অনেকটা আপনার চিন্তাধারা ভুল হচ্ছে যারা পয়সা দিয়ে পড়ছে তাদেরকে যদি আমি এতটুকুই পড়াই সে তো সন্তুষ্ট হবে না আমার নিজের ভিতরে তো সন্তুষ্ট থাকবে না অতএব যদি ভালো করে চাইনিজ শিখতে চান সেটা আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং উইচ্যাট লেখা পড়া বলা শোনা অনেক বেশি প্রায় সারাদিনই এখন থাকে অনলাইনে অবয় কালক্ষেপণ না করে যারা শিখতে চান আমার সাথে জরুরি ভিত্তিতে এনরোল হবেন মাত্র সাড়ে সাত আমাদের বিভিন্ন প্যাকেজ আছে তার মধ্যে সবচেয়ে সহজ প্যাকেজটা যেটা সেটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা দিয়ে বাহাত্তর দিন তিন মাসে বাহাত্তর দিন লেসন পাওয়া যাবে তারপর একটা পরে চিন্তা করবেন ভালো লাগলে পরেও আপনি শিখতে পারবেন এই কথা বলে আজকের ক্লাস শেষ করছি ক্লাসে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন চিন্তেন দেখা চেয়েও তাও চার শি এসে নি ম্যান চাই আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ